নাফিসা সামিন অনন্যা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সপ্তাহখানেক আগে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিইসি বন্ধের ঘোষণায় সবার মতো সেও ছিল উচ্ছ্বসিত। যখন শুনছিলাম যে আমাদের পিএসসি পরীক্ষা দিতে হবে না, তখন আমরা অনেক প্ল্যান করছিলাম যে এবার আমরা ঈদে কোথাও বেড়াতে যাব, একসাথে অনেক মজা করব। আমার মেয়ে অবশ্যই এটা শুনছে, শোনার পরে খুব লাফালাফি এবং সাথে সাথে আমাকে বলছে আম্মু ফোনটা দাও। ফোনটা দিলাম, ফোন দিয়ে ওর যেগুলো ক্লাসমেট মানে ওর সাথে যেগুলো পড়ে সবাইকে বলে দিল যে আমাদের খুব মজা হবে এবং অলরেডি উইশ করা শুরু করে দিয়েছে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইসি পরীক্ষা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায় সায় না দেয়ায় এবারও বছর শেষে অনন্যার মতো লাখ লাখ শিক্ষার্থীকে অংশ নিতে হবে এই পরীক্ষায়। সিদ্ধান্ত পরিবর্তনের কারণে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে। আমাদের শিক্ষার্থীদের নিয়ে তারা কানামাসি খেলা খেলতে আছে, শিক্ষার্থীরা অভিভাবকরা এখন হতাশ। বাচ্চাদের খুব কষ্ট হয়, কারণ রাত জাগা পড়তে হয় এবং আমাদেরও কষ্ট হয়। এ কারণে হয় যে কোমলমতি বাচ্চা তো, তারা তো ওই যে চাপটা আমরা দিই ওটা তো মানে তারা ব্রেন অনেক সময় ধরে রাখতে পারে না। পিএসসিতে এ প্লাস পাবো কি না সেটা নিয়ে টেনশন আর অনেক পড়া, স্কুলের পড়া, কোচিংয়ের পড়া, মিসদের পড়া, এত কিছু কভার করা তো মানে খুবই সমস্যা হয়। সরকারের এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না শিক্ষাবিদরাও। তারা বলছেন এই ধরনের পরীক্ষা কোচিং বাণিজ্যকে জমজমাট করার পাশাপাশি শিক্ষার্থীদের পরিণত করেছে পরীক্ষার্থীতে। সমাপনী পরীক্ষার নামে যে পরীক্ষাটা দেয়া হচ্ছে সেই পরীক্ষাটা আদতেই একটা কঠিন পরীক্ষা, চাপ সৃষ্টি করে, মনস্তাত্ত্বিক মানসিক চাপ। আমাদের শিক্ষানীতিতে পরিষ্কার বলা আছে যে ধারাবাহিক শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন হবে, সেখানে কিন্তু পাবলিক পরীক্ষার কোনো ব্যাপার নেই। এই শিক্ষানীতিকে পাশ কাটিয়ে এই পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষাটা চালু করা হয়েছে। যেই শিশু আজকে প্রাথমিক শিক্ষা সমাপনী দিচ্ছে, 2018-র আবারও কিন্তু তাকে একই এক ধরনের একটা পরীক্ষায় বসতে হচ্ছে, সেক্ষেত্রে সার্টিফিকেশনটা কী হবে আসলে? তাহলে একজন শিশু কি দুইবার প্রাথমিক শিক্ষা সনদ পাবে? সরকার 2009 সালে চালু করেছিল প্রাথমিক সমাপনী পরীক্ষা, এরপরই এই পরীক্ষার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষাবিদ এবং অভিভাবকরা। এরপর গত 18 মে চলতি বছর শেষবারের মতো পিইসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে উচ্চ আদালত রুলনিশি জারি করলে চলতি বছর থেকেই পিইসি পরীক্ষা নেওয়া হবে না বলে নতুন সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। কিন্তু মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সোমবার নাকচ করে দেয় মন্ত্রিসভা, ফলে এবছরও লাখ লাখ শিক্ষার্থীকে পিইসি পরীক্ষায় অংশ নিতে হবে। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।